আমি রেডি পিকআপটা আরেকবার না চেক করতে চাই আর একবার। ওকে, ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, ফোর্থ গিয়ার অ্যান্ড ফিফথ গিয়ার। দেশি পণ্য কিনে হন ধন্য। আজকে যে বাইকটা আমি নিয়ে আসছি এটা হচ্ছে আমাদের বাংলাদেশি প্রোডাক্ট। এরকম কমেন্টটা কেউ করেন না যে ভাই আপনি তো রানার চালান না, কিন্তু আপনি কেন বলতেছেন যে দেশি পণ্য কিনে হন ধন্য? ভাই আমি ব্লগার, আমার বিভিন্ন রকম বাইক চালাইতে হয়, বাট অবশ্যই আমাদের দেশি পণ্য কেনা উচিত। হে এভরিওয়ান, দিস ইজ সৈয়দ মোহাম্মদ ইকবাল, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল MSI ব্লগস। আজকে যে বাইকটি নিয়ে কথা বলবো এটা হচ্ছে রানার নাইট রাইডার ভার্সন 2। ভার্সন 1 এর চরম সাকসেসের পর এখন মার্কেটে চলতেছে ভার্সন 2, অ্যান্ড ভার্সন 2টার কী অবস্থা এই ব্যাপারটা আমার টোটালি জানা নাই, অ্যান্ড বাইকটা এখনও পর্যন্ত আমি চালাইও নাই। সো বাইকটা আজকে চালাবো, অ্যান্ড বাইক সম্পর্কে আপনাদেরকে ছোট বা বড় করে একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করব। তার আগে বলে নিই বাইকের মধ্যে কী কী দেওয়া হয়েছে, কোম্পানি থেকে বাইকটা কিনলে আপনি কী কী পেতে যাচ্ছেন। বাইকটা ব্যবহার করা হয়েছে ভার্টিক্যাল টাইপ ইঞ্জিন, মানে যে ইঞ্জিনটা এরকম উপরের দিকে সোজা হয়, হরাইজন্টাল না, ভার্টিক্যাল টাইপ, ফোর স্ট্রোক ইঞ্জিন, CBF ইঞ্জিন, অ্যান্ড ট্রান্সমিশন চেন ট্রান্সমিশন। তারপর যদি এটার সিসি নিয়ে বলতে যাই, এটা হচ্ছে 150 সিসির একটা বাইক, যে পর্যন্ত পারমিশন বাংলাদেশে আছে, যদিও এখন 165 পর্যন্ত মনে হয় এখন আছে, বাট 150 সিসি। এটা ম্যাক্স পাওয়ার আমরা পেতে যাচ্ছি 8.9 kW অ্যাট 7500 RPM, অ্যান্ড ম্যাক্স টর্ক 12.2 Nm অ্যাট 5500 RPM, যেটা সবসময় আমার মোবাইল দেখে দেখে বলতে হয়, এটা আমার মনেই থাকে না। ক্লাচ ব্যবহার করা হয়েছে ওয়েট মাল্টিপ্লেট ক্লাচ। আর এরপর স্টার্টিং, মানে স্টার্ট করার ব্যাপারে যদি আসি, এটার মধ্যে আমরা কিক স্টার্ট পেতে যাচ্ছি এবং সেলফ স্টার্ট তো আধুনিক বাইক থাকতেই হবে ভাই। ব্রেকিং সিস্টেম এটার মধ্যে যেটা দেওয়া হয়েছে দুইটাই ডিস্ক ব্রেক, বাট কোনো ABS এটাতে দেওয়া হয় নাই। আর তারপর দুইটাই অ্যালয় রিম, অ্যান্ড চাকার সাইজ দেওয়া হয়েছে সামনে হচ্ছে 80x117, অ্যান্ড পেছনে দেওয়া হয়েছে 110x80x17, কিন্তু তারপরও পেছনেরটা একটা দেখতে অনেক বেশি ওয়াইড লাগে। অনেকে এই ভিডিওতে বাইকের প্রাইস জিজ্ঞেস করে, বাইকের প্রাইস আপ ডাউন করে, যেমন এই বাইকের প্রাইস এখন যা চলতেছে তার চেয়ে এইটা যে মালিক সে অফারে কিনছিল তখন 1,38,000 টাকা ছিল। অ্যান্ড এই বাইকের যেটা সবচেয়ে মজার ব্যাপার সেটা হচ্ছে ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি, মানে এইটার মধ্যে তেল ধরে 16 লিটারের চেয়েও একটু বেশি। তাহলে তেল ঢুকাই এক দেশ থেকে আরেক দেশে চলে যাওয়ার মতো অনেকটা। সো আর কথা না বাড়াই, চলেন বাইকটা একটু চালাই, অ্যান্ড রাইডিংয়ের এক্সপিরিয়েন্সটাও তো আপনাদের সাথে শেয়ার করা দরকার। চলেন বাইক স্টার্ট দিই এবার। ফার্স্ট টাইম চালাতে যাচ্ছি নাইট রাইডার ভার্সন 2 রানার। রানার মানে আমার রানার 150 সিসি, অ্যান্ড সিটটা অনেক সুন্দর, স্প্লিট সিট দুইটা আলাদা, অ্যান্ড যথেষ্ট পরিমাণ বড় সিট, আমার কাছে এই ব্যাপারটা অনেক ভালো লাগছে। সাইলেন্সার পাইপটা ওয়াও টাইপের, কালারটা ম্যাট ব্ল্যাক, ওয়াও সুপার। চলেন এবার ঘুরি। চাবির সিস্টেম নর্মালি যেই বাইকগুলো আমরা চালাই নেকেড স্পোর্টস বাইকের মতোই, বা কমিউটার বাইকে যেরকম থাকে ওরকমই। অ্যান্ড মিটারটাতে দেখতেছি বেশ কয়েকটা ভাগ দেয়া আছে। আচ্ছা, চালাতে চালাতেই বোঝা যাবে। অ্যান্ড এটার কিলোমিটার হচ্ছে 2600, অলরেডি 2600 চলে গেছে, তো সেইখানে চালানো যাবে, মোটামুটি ভালো মতোই চালানো যাবে। ওকে, ফার্স্ট গিয়ার, ফার্স্টেই কর্নারিং করি। ও ওয়াও, কর্নারিং করে অনেক মজা। অ্যান্ড ইঞ্জিনের পাওয়ার তো অনেক ভালো, ওয়াও সুপার ইঞ্জিনের পাওয়ার।
ওকে সো প্রথমে আমরা এটার কি বলবো, প্রথমে ফ্রন্ট লুক যেটা আপনারা দেখতেছেন, ফ্রন্ট লুকটা তো এরকমই। আমার খারাপও লাগে নাই ভালোও লাগে নাই, সব কিছুই ঠিক আছে, কারণ রেগুলার আমরা ডিজিটাল মিটার দেখি, একটু এক্সেপশনাল লাগছে ব্যাপারটা যে এটার মধ্যে আরপিএম যেটা দেখতে পাই এটা ডিজিটাল না, এটা অ্যানালগ। অ্যান্ড দেন স্পিডের মিটারটা ডিজিটাল দেওয়া হয়েছে, আর তারপরে এখানে আমরা গিয়ার শিফট করা এটা দেখতে পারতেছি, যেমন এখন থার্ড গিয়ারে আছে দেখা যায়। অ্যান্ড ঘড়ির টাইম দেখা যায়, কিলোমিটার দেখা যাচ্ছে, অ্যান্ড হেডলাইটের সুইচ আছে এখানে। আর এটাতে যেটা করা হয়েছে সেটা হচ্ছে ইঞ্জিন স্টার্টের জন্য এখানে মানে খুব সুন্দর জায়গাতে সুইচটা দেওয়া হয়েছে, স্টার্ট সুইচ যেটা, কারণ কিছু বাইকে ইদানিং দেখতেছি অন্যদিকে দেয়, ওটা আমার জন্য একটু আনকমফোর্টেবল হয়, বাট যারা রেগুলার ইউজ করে তাদের জন্য আশা রাখি কোনো প্রবলেম হওয়ার কথা না। অ্যান্ড ইঞ্জিন অফ অনের জন্য এখানে একটা সুইচ আছে এখানে, আর এটাতে পাঁচ সুইচ আছে এখানে সামনে। অ্যান্ড দেন হাই বিম লো বিম ইন্ডিকেটার, নর্মালি কমিউটার বাইকে যেরকম থাকে সেরকম সুইচ দেওয়া হয়েছে, অ্যান্ড সুইচের মান যথেষ্ট ভালো। হর্ন দেওয়া হয়েছে একটা। অ্যান্ড যেটা মজার লাগতেছে সেটা হলো লুকিং গ্লাসটা, লুকিং গ্লাসটা দেখতে যেমন সুন্দর, এবং ভিজিবিলিটির যেই পাওয়ারটা মানে যতটুকু ও দেখায় অনেক অনেক ভালো দেখা যায়, অনেক ভালো। আমি বলবো যে বাজারে যে অন্যান্য অনেক দামি দামি মানে অনেক টাকা বেশি না নেয় যারা, ওই ধরনের বাইকের চেয়ে অনেক বেশি ভালো লুকিং গ্লাস দেওয়া হয়েছে এটাতে। ওকে এরপরে ট্যাঙ্কে আসি, ট্যাঙ্কের কালারটা তো সুপার, অ্যান্ড এখান থেকে দেখতেও অনেকটা ভালো লাগতেছে আমার কাছে, অনেকটা Z800 এর মতো লাগতেছে, সিলভার কালারের থ্রি পার্ট হ্যান্ডেল বার, মানে আর কি চান, বাংলাদেশ ভালো করতেছে। আর সিটের পজিশনটা, বসার পজিশনটা মানে সিটিং পজিশন যেটা, এটা যথেষ্ট পরিমাণ কমফোর্টেবল, পেছনের সিটটাও যথেষ্ট পরিমাণ কমফোর্টেবল এবং অনেক বড়। যারা তিনজন রাইড করতে চান, তিনজন যদিও রাইড করা উচিত না, তারা অনায়াসে তিনজন এটাতে রাইড করতে পারবেন। অ্যান্ড তারপরে কি বলবো, ব্রেকিং সিস্টেম তাই তো, শুধু ফ্রন্ট ব্রেক 50 আছে এখন, শুধু ফ্রন্ট ব্রেক, সুপার সুপার। অ্যান্ড দেন 40+, শুধু রেয়ার ব্রেক, নট ব্যাড। যেহেতু ABS নাই সেহেতু শুধু পিছনের ব্রেক ধরলে অবশ্যই সাবধানে ধরতে হবে। অ্যান্ড আমার যেটা ভালো লাগছে কর্নারিংটা, ওয়াও টাইপের কর্নারিং, মানে কন্ট্রোলিংটা যথেষ্ট ভালো, অনেক কাত হয়ে যাচ্ছে তারপরেও মানে ফুল কনফিডেন্টে আছি এখনো আমি। অ্যান্ড সোজা মানে কন্ট্রোলিং, ওয়াও কন্ট্রোলিং করছে তো, যথেষ্ট পরিমাণ ভালো করছে। অ্যান্ড টপ স্পিডটা আসলে আমি ওইভাবে কখনো ট্রাই করি না, বাট যেই ভাইয়া রেগুলার চালায় সে যেটা বললো যে 110 পর্যন্ত উনি এটা দিয়ে তুলে ফেলছে, এবং তারপরে উনি ভয় পাইছে যে কারণে উনি ওর চেয়ে বেশি আর তোলার চেষ্টা করে নাই। আমি রেডি পিক আপটা আরেকবার না চেক করতে চাই আর একবার। ওকে ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, ফোর্থ গিয়ার, অ্যান্ড ফিফথ গিয়ার, মানে ও ব্রেকিং, ও ব্রেকিং, ওয়াও যথেষ্ট পরিমাণ পাওয়ারফুল ইঞ্জিন অ্যান্ড যথেষ্ট পরিমাণ ভালো ব্রেকিং। যারা কিনতে চান তারা নিশ্চিন্তে কিনতে পারেন, নিশ্চিন্তে, ওয়াও টাইপের বাইক সত্যি কথা, মানে প্রাইজের সাথে যদি কম্পেয়ার করেন অন্যান্য যে কোনো ভালো ভালো বাইকের সাথে টক্কর দেওয়ার মতো একটা বাইক। অল ওভার বাইক চালানোর পর আমি যেটা বলবো,
আমাদের দেশ যথেষ্ট ভালো একটা প্রোডাক্ট বানাইছে অ্যান্ড আমরা নিশ্চিন্তে এই বাইকটা কিনতে পারি। টুকটাক কিছু ঝামেলা যে কোনো বাইকে থাকবে, কারণ কোনো বাইকই একদম 100% পারফেক্ট বানাতে পারবে না। যে বিভিন্ন মানুষের পছন্দ যেরকম বিভিন্ন রকম, বিভিন্ন কোম্পানির বানানোর স্টাইলও বিভিন্ন রকম থাকবে। সো অল ওভার যথেষ্ট ভালো বাইক আমাদের দেশের বাইক। আই লাভ মাই দেশ, অবশ্যই আমরা আমাদের দেশকে ভালোবাসি। ভিডিও আজকে আর বড় না করাই ভালো, ভিডিও আজকে এখানে শেষ করি। প্রচণ্ড রোদ, অবস্থা একদম খারাপ হয়ে গেছে, আজকে বাসায় চলে যাই। দেখা হবে সামনে নতুন কোনো ভিডিও নিয়ে, ততদিন পর্যন্ত অবশ্যই থাকবেন ভালো সুস্থ অ্যান্ড চিল ব্রো।